তবে কিছুক্ষণ পরে ইয়েতিটি তার মুখ থেকে হাজার হাজার সরিষা ফুল বের করতে থাকে আর এগুলো সোজা গিয়ে জিনের মুখে লাগে। অনেক বছর আগে মাউন্ট এভারেস্টের বরফে ঢাকা এলাকায় ইয়েতি নামক এক ধরনের প্রাণী বাস করত। বর্তমানে সেগুলো একদম বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু পৃথিবীর একদল মানুষ কোনোভাবে একটা ইয়েতি খুঁজে পায়। স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন, মানুষের তো আর টাকা পয়সার লোভ কম নেই, সেজন্য তারা সেই ইয়েতিটিকে সেখান থেকে নিয়ে এসে খাঁচায় বন্দি করে রাখে। কেননা পৃথিবীর মানুষকে এটা দেখিয়ে অনেক টাকা ইনকাম করা যাবে, বলতে গেলে এক ধরনের চিড়িয়াখানার মতো আর কি। কিন্তু ইয়েতিটি একদিন সেই খাঁচা থেকে পালিয়ে শহরের একটি বাড়ির ছাদের উপরে আশ্রয় নেয়, আর ওই বাড়িতে ছোট্ট একটি মেয়ে বাস করত। প্রথমে মেয়েটি ইয়েতিটিকে দেখে একটু ভয় পেয়ে যায়, তবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি চায় ইয়েতিটিকে তার নিজের বাড়ি এভারেস্টে পৌঁছে দিতে, আর অন্যদিকে সারা শহর জুড়ে সেই অর্থলোভী মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইয়েতিটিকে ধরার জন্য। মেয়েটি কি পারবে ইয়েতিটিকে তার বাড়িতে পৌঁছে দিতে, নাকি সেই মানুষগুলোর কাছে তারা হেরে যাবে? এসব কিছু জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আপনি যদি অ্যানিমেশন মুভি লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার ভীষণ 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 ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নিই, যেহেতু আসেন ওই চ্যানেলটা একদমই নতুন, তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই মেয়েটির নাম হচ্ছে ই। সকালবেলা ঘুম থেকে উঠে খাবার না খেয়ে বাইরে যাওয়ার জন্য সে রওনা হয়, আর তখন তার মা তাকে বলে, কোথায় যাচ্ছ তুমি? ই বলে, আমি বাইরে যাচ্ছি, আমার কিছু কাজ আছে। তখন তার নানু বলে, তোমার এমন কি কাজ আছে শুনি? আজ তো ছুটির দিন, এত সকাল সকাল বাইরে যাচ্ছ যে? ই তখন বলে, আমার কি কাজ আছে সেটা তুমি বুঝবে না। তার নানু তখন মজা করে বলে, যাই করো না কেন, বাইরে কিন্তু ছেলেদের সাথে একদমই মিশবে না। তার মা তাকে বলে, তোমার কি কিছু টাকা লাগবে? ই বলে, না আমার কোনো টাকা লাগবে না। আর তার নানুকে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি কোনো ছেলের সাথে মিশবো না। এই বলে সে ঘর থেকে বের হয়ে যায়। বাইরে বের হয়ে সে মূলত নানা ধরনের কাজ করে টাকা উপার্জন করে। কারো কুকুর তার মালিকের বাড়িতে পৌঁছে দেয়া, কোনো পণ্য ডেলিভারি দেয়া, এবং যেখানে সেখানে ময়লা পরিষ্কার করার জন্য সে কাজ করে। এগুলো করে সে কিছু টাকা নিয়ে বাসায় ফিরছিল, আর তখনই কয়েকটি ছেলে মেয়ের সাথে তার দেখা হয়ে যায়। ওখান থেকে একজন মেয়ে বলে ওঠে, ইয়া কি দুর্গন্ধ, মনে হচ্ছে মেয়েটি কোনো নর্দমা থেকে উঠে এসেছে। ই এগুলো শুনলেও কোনো কথা না বলে সরাসরি বাড়িতে চলে আসে। দরজার সামনেই তার ছোট ভাইয়ের সাথে তার দেখা হয়ে যায়। ছোট ভাইটি বলে, তুমি আমাকে একদমই সময় দাও না, আমার সাথে একটু খেলো না তুমি। এগুলো বলতে বলতে তারা ঘরের মধ্যে প্রবেশ করে। ই তখন বলে, দেখো আমার হাতে একদমই সময় নেই। এই বলে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। তখনই ওখান থেকে একটি ছেলে বের হয়। কি এই ছেলেটিকে চিনতে পারছেন? এই ছেলেটির নাম হচ্ছে জিন। ওর কাজ হচ্ছে নতুন নতুন মেয়ে পটানো। আসলে জিন ওই বাড়িতেই বাস করত, সে ইয়ের কাজিন হয়। ইয়ের ভাই তখন জিনকে তার সাথে খেলতে বলে। জিন বলে, তুমি দেখতেই পাচ্ছ আমি কত ভালো কাপড় চোপড় পরে আছি, এগুলো পরে কি বাস্কেটবল খেলা যায় বলো? ইয়ের ভাই তখন বলে, হইছে, তুমি সব সময় আমাকে একই কথা বলো, আমি জানি তুমি এখন মেয়ে পটাতে যাচ্ছ। যাই হোক, ই আস্তে আস্তে রুমে প্রবেশ করে। তখন তার মা তাকে বলে, চলো আজকে রাতে সবাই মিলে আমরা একসাথে রাতের খাবার খাই, তারপর তুমি আমাদেরকে ভায়োলিন বাজিয়ে শুনিও। ই তখন বলে, আমার একদমই ক্ষুধা নেই, তোমরা খেয়ে নিও। আর ও হ্যাঁ, আমি আমার ভায়োলিনটি বিক্রি করে দিয়েছি। এই বলে সে তার রুমে প্রবেশ করে। রাতের বেলায় তার মা তাকে মাথায় হাত বুলিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। যখনই তার মা রুম থেকে বের হয়ে যায়, ঠিক তখনই সে বিছানা থেকে উঠে জানালা দিয়ে মই বেয়ে ছাদের উপরে চলে আসে। সেখানে সে নিজের মতো করে ছোট্ট একটি ঘর তৈরি করেছে। ছোটবেলায় আমরা এমন প্রত্যেকেই করেছি, তাই না? যাই হোক, সেই ঘরের দেয়াল জুড়ে চীনের একটি মানচিত্র রয়েছে, আর বিশেষ করে চীনের এইসব জায়গা যাওয়ার জন্যই সে টাকা জমাতে থাকে। এরপর সে তার ভায়োলিনটি বের করে ছাদের এক কোনায় গিয়ে নিজের মতো বাজাতে থাকে। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যায়, আর তখন সে হেলিকপ্টারের বাতাসে নিচে পড়ে যায়। তার ভায়োলিনটি দূরে ছিটকে পড়ে গেলে সেখান থেকে সে ভায়োলিনটি আনতে গেলে একটা প্রাণীর হাত দেখতে পায়। এটা দেখে সে প্রথমে ভয় পেয়ে যায়, এরপর লুকিয়ে লুকিয়ে সে ভায়োলিনটি যখনই নিয়ে আসবে ঠিক তখন বিশাল একটা প্রাণী বের হয়ে আসে। আসলে এটা একটা ইয়েতি। ইয়েতিটি তার উপর হামলা করতে গেলে উপর থেকে হেলিকপ্টার আসলে সেটা আবার ভয়ে ভয়ে লুকিয়ে পড়ে। এটা দেখে ই টিনের বেড়া দিয়ে ইয়েতিটিকে লুকিয়ে রাখে, আর ছাদের উপরে সে সারা রাত ঘুমিয়ে থাকে। সকালবেলা ই দেখতে পায় ইয়েতিটি আঘাতপ্রাপ্ত হয়েছে, তাই সে দৌড়ে ঘর থেকে বের হয়ে ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে আসে। যাওয়ার পথে সে দেখতে পায় একটি গাড়ির উপর কোনো বিশাল একটি প্রাণীর পায়ের ছাপ পড়ে রয়েছে। এটা দেখে সে বুঝে যায় ইয়েতিটি কোথাও থেকে পালিয়ে এসেছে। এরপর সে ঘরে ফিরে অনেকগুলো পিঠা নিজের ব্যাগের মধ্যে ভরতে থাকে। এটা দেখে তার নানু তাকে বলে, তোমার এত ক্ষুধা পেয়েছে নাকি, এই সবগুলো তুমি নিয়ে নিচ্ছ? ই তখন বলে, হ্যাঁ আমি অনেক দিন ধরে খাই না, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এই সবগুলোই খেতে পারবো। তারপর সে পিঠাগুলো ইয়েতিটিকে খেতে দেয়। ইয়েতিটি প্রথমে ভয়ে ভয়ে থাকলেও পরবর্তীতে সে আর ভয় পায় না। ইয়েতিটির হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর সারাদিন ইয়েতিটির থাকার জন্য ভালো একটা ঘর তৈরি করে দেয়। সে রাতের বেলায় ভায়োলিন বাজিয়ে ইয়েতিটিকে গান
গান শোনাতে থাকে। ছাদের ওখানে একটি বিলবোর্ডে এভারেস্টের একটি ছবি টাঙানো ছিল। এক পর্যায়ে ইয়েতিটি ছবির দিকে ইশারা করতে থাকে। তখনই ই জিজ্ঞেস করে, এটাই কি তাহলে তোমার ঘর? ইয়েতিটি তখন মাথা নাড়িয়ে জবাব দেয়। তারপরে ই গুগল করে ইয়েতি সম্পর্কে সবকিছু জানতে থাকে। সে তখন বলে, হাই হাই, হাজার বছর আগে যে প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে সেই প্রাণী এখন আমার ছাদের উপরে রয়েছে। কিন্তু ওদিকে একজন বস তার গুন্ডাপান্নাদের বলতে থাকে, তোরা যদি প্রাণীটিকে খুঁজে না দিতে পারিস তাহলে তোদের সবাইকে আমি তারওয়ান বানিয়ে দেব। যাই হোক, এদিকে ইয়েতিটি ঘুম থেকে উঠে একা একা খেলতে থাকে। ই উপরে গিয়ে ইয়েতিটিকে দেখে বলে, তুমি এখনই লুকিয়ে পড়ো, নাহলে তোমাকে মানুষজন দেখে ফেলবে। একটু পরে ইয়ের ছোট ভাই এবং জিন তাদেরকে দেখে ফেলে। আর ছোট ভাই ইয়েতিটিকে দেখে বিশাল একটা চিৎকার মারে, আর জিন তখন পুলিশকে কল করে। তখন ই বলে, এটা তুমি কি করলে? এই প্রাণীটি আমার বন্ধু, ও আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু ওদিকে জিনের কল ট্র্যাক করে সেখানে সেই মানুষগুলো চলে আসে। কোনো উপায় না দেখে ইয়েতিটি ইকে তার কাঁধে তুলে বিল্ডিং বেয়ে এখান থেকে পালাতে থাকে। আর ওদিকে ইয়ের ছোট ভাই এবং জিন তাদেরকে ফলো করতে করতে দৌড়াতে থাকে। তারা মনে করে ইকে হয়তো প্রাণীটি কিডন্যাপ করে নিয়েছে। রাস্তার মধ্যে দুটো মেয়ের কাছ থেকে তারা একটি বাইক নিয়ে ইকে বাঁচানোর জন্য তাদেরকে ফলো করতে থাকে। এক পর্যায়ে তারা নদীর পাড়ে একটি টাওয়ারের উপরে আসলে সেই মানুষগুলো দলবল নিয়ে ইয়েতিটিকে প্রায় ধরে ফেলছিল। ঠিক তখন টাওয়ারের উপর বিভিন্ন ধরনের আলো জ্বলতে শুরু করে। এর ফলে তাদের চোখ ফাঁকি দিয়ে একটি কার্গো জাহাজের উপর তারা উঠে পড়ে। ই তখন ইয়েতিটিকে বলে, তুমি এই জাহাজে করে চলে যাও। ইয়েতিটি জাহাজে উঠে ইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখন থেকে জিন এসে ইকে বলে, তুমি ওই প্রাণীটির কথা একদম চিন্তা করবে না, ওকে ওর মতো চলে যেতে দাও। ই তখন সাত পাস না ভেবে লাভ দিয়ে ইয়েতিটির সাথে সেই জাহাজে উঠে পড়ে। আর তখন ইকে বাঁচানোর জন্য তার ছোট ভাই এবং জিনও জাহাজে উঠে পড়ে। কিন্তু ওদিকে সেই মানুষগুলো ইয়েতিটিকে হারিয়ে রাগে দুঃখে ফুলতে থাকে। এই বৃদ্ধ ব্যক্তিটির নাম হচ্ছে মিস্টার বার্নেশ। সে তখন বলতে থাকে, আমরা কিভাবে প্রমাণ করব যে ইয়েতি এখনো বেঁচে আছে? আমি অনেক সাংবাদিক এবং বিজ্ঞানীদেরকে আমন্ত্রণ করেছিলাম, আমার সমস্ত আশা সবকিছু শেষ হয়ে গেছে। আসলে মিস্টার বার্নেশ নানা ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী নিয়ে কাজ করে থাকে। একটু পরেই তারা একজন লোক এসে বলে, গতকালকে নাকি ফেরিঘাটে একটা জাহাজে একটি বিশাল প্রাণী এবং বাচ্চাকে দেখতে পাওয়া গেছে। মিস্টার বার্নেশ তখন বলে, যে করেই হোক ওই প্রাণীটি আমার চাই চাই, তাছাড়া জাহাজটি কোথায় যাচ্ছে? লোকটি বলে, জাহাজটি চীনের বেজিং এর দিকে রওনা দিয়েছে। ওদিকে তারা জাহাজে থাকা নানা ধরনের খাবার খেতে থাকে। এক পর্যায়ে একটি বাক্সের মধ্যে তারা লুকিয়ে পড়ে। সেই বাক্সগুলো জাহাজ থেকে এক একটা ট্র্যাকের মধ্যে ওঠানো হয়। আসলে ওই বাক্স ভরা কোল্ড ড্রিঙ্কস ছিল, সেখান থেকে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। এক পর্যায়ে একটা বোতলের যখন কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে যায় তখন ইয়েতিটি ওটা ঝাঁকি দিয়ে খাওয়ার সময় বাক্স সহ তারা রাস্তার মধ্যে পড়ে যায়। এরপরে তারা রাস্তার পাশে একটি বাগানে আশ্রয় নেয়। কিন্তু হঠাৎ করে ইয়েতিটি এক ধরনের গর্জন শুরু করে দেয়। আসলে ইয়েতিটির কাছে বিশেষ ধরনের সুপার পাওয়ার রয়েছে। কিছুক্ষণ পরে দেখা যায় ছোট ছোট ফলগুলো নিমেষেই বড় হয়ে গিয়েছে। তখন তারা সেগুলো খেতে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফলগুলো এতই বড় হয় যে এরপর তারা সবাই ভয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। এক এক কালারের এক একটা ফল তাদের গায়ে পড়লে সেগুলো ফাটতে শুরু করে। এরপর বহু কষ্টে তারা সেখান থেকে একটি জায়গায় আশ্রয় নেয়, আর সেখানে তাদের রাত হয়ে যায়। জিন ইকে বলে, সকাল হলে আমি বাড়িতে চলে যাব, এই প্রাণীর পিছে পড়ে থেকে আমি আমার সময় নষ্ট করতে চাই না। ই তখন বলে, তুমি পরিবারের গুরুত্ব কতটা বোঝো, আমি চাই যেভাবেই হোক না কেন এই প্রাণীটিকে ওর মা বাবার কাছে পৌঁছে দেব। জিন তখন মোবাইলে নেটওয়ার্ক পাওয়ার জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে। কিন্তু ইয়ের ছোট ভাই ইয়েতিটির সাথে খেলা করতে থাকে। এরপর তারা সবাই মিলে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে তারা দেখে যে ই ভায়োলিন বাজিয়ে ইয়েতিটিকে গান শোনাচ্ছে। জিন তখন ইকে বলে, আমি খোঁজ নিয়েছি, সামনে একটা বন্দর থেকে শহরের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যায়। তখন ই বলে, তোমরা ওখান থেকে বাড়িতে চলে যেও, আমি এই প্রাণীটিকে এভারেস্টে পৌঁছে দিয়ে তবেই বাড়িতে ফিরবো। ওদিকে মিস্টার ফার্নিশ দলবল নিয়ে সেই জাহাজের ঘাটে চলে আসে। তারা বুঝতে পারে এখান থেকে একটা প্রাণী পালিয়েছে। এরপর সেই কোল্ড ড্রিঙ্কস এর পিছু করে তারা আস্তে আস্তে আগাতে থাকে। কিছুক্ষণ পরে ইয়েতিটিকে খুঁজতে খুঁজতে তারা বিশাল একটি বাগানের মধ্যে পৌঁছায়। মিস্টার ফার্নিশ তখন তার লোকজনকে এক একটি দলে ভাগ করে এক এক জায়গায় পাঠিয়ে দেয়। অপরদিকে তারা একটি পাহাড়ের উপর আশ্রয় নেয়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে সবাই অবাক হতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা কয়েকটি ড্রোন দেখতে পায়। তখন ই জিনকে বলে, এখন আমরা কি করব, আমরা তো সবাই ধরা পড়ে যাব। কিন্তু তখন ইয়েতিটি এক ধরনের সাউন্ড করতে শুরু করে, আর সাথে সাথে ইয়ের ভাইয়ের হাতে থাকা ফ্লাওয়ারটি আস্তে আস্তে বেলুনের মতো ফুলতে থাকে। এরপর সেই ফুলটি ধরে ইয়েতি ই এবং তার ভাই সেখান থেকে প্যারাশুটের মতো উড়ে যায়। কিন্তু বেচারা জিন তাদের সাথে যেতে পারে না। তারা ওই বিশাল ফ্লাওয়ারটি ধরে সেখান থেকে উড়ে
উড়ে চলে যায়। তাদের পেছনে পেছনে কয়েকটি ড্রোন গেলেও তাদেরকে ধরতে ব্যর্থ হয়। জিন তখন চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, সেই গ্রামের বন্ধুরা আমি তোমাদের সাথে দেখা করব। একটু পরে মিস্টার ফানিশের লোকজন জিনকে ধরে ফেলে। তারা তাকে জিজ্ঞেস করে, বল ওরা কোথায় যাচ্ছে? কিন্তু জিন বলে, আপনাকে দেখে আমার একদমই ভালো মানুষ মনে হচ্ছে না। তখন মিস্টার ফানিশের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমাকে তুমি বিশ্বাস করতে পারো, আমি একজন বিজ্ঞানী। আমরা মূলত বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে গবেষণা করি। ওই প্রাণীটি তোমার বন্ধুদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তুমি চাইলে আমরা তাকে ফিরিয়ে আনতে পারি। জিন তখন মিষ্টি কথায় একদম ফেসে যায়। সে তখন বলে, আমি আমার বন্ধুদেরকে বাঁচানোর জন্য আপনাকে সাহায্য করতে পারি। ওরা এখন কোথায় যাচ্ছে সেই জায়গাটিতে আপনাকে আমি নিয়ে যেতে পারি। ওদিকে ইয়েতিরা একটি মরুভূমির মতো জায়গায় এসে আশ্রয় নিয়েছে। এরপর তারা হাঁটতে শুরু করে। রাত হয়ে গেলে এক পর্যায়ে তারা একটি নদীর পাশে এসে আশ্রয় নেয়। ই তখন বসে আনমনে বলতে থাকে, ইস, জিন যদি আমাদের সাথে থাকতো তাহলে গুগল ম্যাপ দেখে আমরা খুব সহজেই এভারেস্টে পৌঁছে যেতে পারতাম। কিন্তু এদিকে জিন তো মিস্টার ফার্নিশের এখানে আটকে রয়েছে। রাতের বেলায় তার ঘুম ভাঙলে সে চুপি চুপি বাইরে বের হয়। তখনই সে শুনতে পায় যে মিস্টার ফার্নিশের অ্যাসিস্ট্যান্ট তাদের একজন লোককে বলছে, যেভাবেই হোক কাল আমরা ইয়েতিটিকে খুঁজে বের করব। সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে কিছু টাকা কামিয়ে ওটাকে আমরা ল্যাবে পরীক্ষা করার জন্য টুকরো টুকরো করে ফেলবো। তখন ওই লোকটি বলে, ওই ছেলে মেয়েগুলোকে আমরা কি করব? মিস্টার ফার্নিশের অ্যাসিস্ট্যান্ট বলে, ওদেরকেও আমরা মেরে ফেলবো। এগুলো শুনে জিন বুঝতে পেরে যায় যে এই মহিলাটি আসলে ভালো মানুষ নয়। তাই সে সেখান থেকে পালানোর বুদ্ধি আঁকতে থাকে। ছোট্ট একটি ইঁদুরের কাছ থেকে বাইকের চাবি নিয়ে সে বাইক স্টার্ট করে। কিন্তু দুঃখের বিষয়, সে এমন ভাবসাব নিয়ে বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথেই তার পেছন থেকে বাইক চলে যায় আর সে সেখানেই দাঁড়িয়ে থাকে। যাই হোক, এরপর সে মোবাইলের ম্যাপ দেখে ইদেরকে খুঁজতে থাকে। ওদিকে ইয়েতিরা হাঁটতে হাঁটতে একটি রেলগাড়ি দেখতে পায়। তারপর তারা সেই রেলগাড়িতে উঠে পড়ে। পর তারা সবাই আস্তে আস্তে সেই বন্দরের কাছে চলে আসে। ইতার ছোট ভাইকে বলে, জিন হয়তো এই বন্দর এসেছে, আমাদের কেউকে খুঁজে বের করতে হবে। কিন্তু তারা বাইরে গেলে ইয়েতিটিকে সবাই চিনে ফেলবে তো, তাই তারা বুদ্ধি করে পাশে থাকা কয়েকটি বন্যপ্রাণীর মতো ইয়েতিটিকে সাজিয়ে ফেলে। এরপর ওই বন্দরে তারা জিনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও জিনকে তারা পায় না। অনেক খোঁজাখুঁজির পর একটি নৌকার উপর জিনের সাথে ইয়ের দেখা হয়ে যায়। জিন তখন বলে, মিস্টার ফানিশের লোকজন তোমাকে খুঁজছে, যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলতে পারে। কিন্তু ততক্ষণে মিস্টার ফানিশের লোকজন সেখানে চলে আসে। তারা ইয়েতিটিকে দেখে ফেলে। তবে বহু কষ্টে সবার চোখ ফাঁকি দিয়ে সবাই মিলে তারা নৌকায় উঠে পড়ে। নৌকা নিয়ে যখনই তারা রওনা দিতে যায়, ঠিক তখন মিস্টার ফানিশের লোকজন তাদেরকে ধাওয়া করে। তখন তো তারা একদম ভয় পেয়ে যায়, কেননা তাদের নৌকার গতি খুবই কম ছিল। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ইয়েতিটি তখন তার সুপার পাওয়ার দিয়ে নৌকাটিকে অনেক জোরে চালাতে থাকে। এত গতি হওয়ার কারণে তারা আর তাদের নৌকা ঠিক রাখতে পারে না। সামনে গিয়ে একটা বিশাল সরিষা ক্ষেতের মধ্যে তারা পড়ে যায়। ওদিকে মিস্টার ফানিশের গাড়িও সোজা গিয়ে ধপাস করে সরিষা ক্ষেতের মধ্যে পড়ে। আসলে এইখানে দৃশ্যগুলো এত দৃষ্টিনন্দন ছিল যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ইয়েতিটি আবার নৌকাটিকে সেই সরিষা ক্ষেতের মধ্যে চালাতে থাকে। অ্যানিমেশন মুভিতেও যে এত ভালো প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা যায় তা আসলে বলার অপেক্ষা রাখে না। যতই মানুষজন এগুলোকে বাচ্চাদের মুভি বলুক না কেন, আমার কিন্তু অ্যানিমেশন মুভি ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কেমন? ওখান থেকে সরাসরি তারা একটি বনের পাশে গিয়ে পড়ে। এতক্ষণ জানি করার পর ইয়ের ছোট ভাইয়ের জ্ঞান ফিরছিল না। একটু পরে কাশি দিলে তার মুখ থেকে সরিষা ফুল বের হয়, সাথে সাথে তার জ্ঞান ফিরে আসে। তবে কিছুক্ষণ পরে ইয়েতিটি তার মুখ থেকে হাজার হাজার সরিষা ফুল বের করতে থাকে আর এগুলো সোজা গিয়ে জিনের মুখে লাগে। তবে পাশেই তারা দেখে যে ইয়ের সেই ভায়োলিনটি ভেঙে গিয়েছে। এটা দেখে ই মন খারাপ করে জঙ্গলের মধ্যে বসে থাকে। তখন জিন গিয়ে তাকে সান্ত্বনা দেয়। ই বলে, এটা আমার বাবার দেয়া ভায়োলিন ছিল, আমার বাবা রোজ আমাকে ঘুম পাওয়ানোর সময় এটা বাজিয়ে শোনাতো। জিন তখন বলে, কি আর করা বলো, ভেঙেই তো গিয়েছে, এখন আর মন খারাপ করো না, তবে আমাদের খুব দ্রুত ইয়েতিটিকে এভারেস্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক তখন ইয়ের ছোট ভাই তাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা এদিকে আসো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তারা ইয়েতিটির কাছে এসে দেখে সেই ভায়োলিনটি একদম সে ঠিক করে দিয়েছে। এটা দেখে ইয়েতিটিকে খুশিতে জড়িয়ে ধরে। তারা বুঝতে পারে ইয়েতিটির কাছে বিশাল সুপার পাওয়ার রয়েছে। ওদিকে মিস্টার ফানিশের অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে থাকে, স্যার, আমাদের যত দ্রুত সম্ভব ইয়েতিটিকে ধরে ফেলা উচিত, কেননা এটা যতই পাহাড়ের কাছে যাবে ততই তার শক্তি অনেক বৃদ্ধি পাবে, আর একবার যদি ওরা কোনোভাবে পাহাড়ের উপরে চলে যায় তাহলে কোনোভাবে আমরা ওদেরকে ধরতে পারবো না। তখন মিস্টার ফানিশ বলে, আমাদের আরো লোকজন প্রয়োজন, তোমরা আরো লোকের ব্যবস্থা করো। ইয়ের ছোট ভাই ইয়ের জমানো সেই ছবিগুলো তার কাছে দেয়, কিন্তু তখন একটা ছবি মিস ছিল আর ইয়েতিটি তখন সেই ছবিটি বের করে দেয়। ই তখন বলে, আমার বাবার খুব ইচ্ছা ছিল সে আমাকে এখানে ঘুরিয়ে নিয়ে যাবে, আজ আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা ছবিতে দেখানো সেই বিশাল ভাস্কর্যের কাছে যায়। এরপর সে ভায়োলিন বাজাতে থাকে আর তখন সে তার বাবার কথা মনে পড়লে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আর প্রতিটি জলের ফোঁটা থেকে একটি করে ফুল ফুটতে থাকে। তবে তার ভায়োলিনের সুরে সেখানে চারপাশ জুড়ে একের পর এক ফুল ফুটতে শুরু করে দেয়। জিন একটা ফুল নিয়ে ইয়ের হাতে দিয়ে বলে, আমরা অবশ্যই এভারেস্টে যাচ্ছি। এরপর তারা আবার যাত্রা শুরু করে। রাতের বেলায় তারা একটি জায়গায় আশ্রয় নেয়। সকাল হলে হাঁটতে হাঁটতে তারা এভারেস্টের
কাছে চলে আসে। ঠিক তখনই দূর থেকে তারা একটি ঝুলন্ত সেতু দেখতে পায়। ইয়ের ছোট ভাই তখন চিৎকার দিয়ে বলে, ওই সেতুটা পার হলে আমরা তোমাদের বাড়িতে পৌঁছে যাব। এরপর তারা দৌড়ে সেতু দিয়ে পার হতে শুরু করে। যখনই তারা সেতুটির মাঝখানে যায়, ঠিক তখন মিস্টার ফার্নিস সেখানে চলে আসে। হেলিকপ্টার দিয়ে সেতুটির দুই পাশে তার লোকজন পুরোটা ঘিরে ফেলে। তখন ইয়েতিটি সেতুটির পিলার বেয়ে একদম উপরে গিয়ে এসে এক ধরনের সাউন্ড করতে থাকে। এটা শুনে মিস্টার ফার্নিসের অতীতের কথা মনে পড়ে যায়, যেখান থেকে সে আসলে ইয়েতিটিকে চুরি করে এনেছিল। তখনই সে চিৎকার করে বলে, আমি এতদিন ভুল ছিলাম। আমাদের কখনোই উচিত নয় ইয়েতিটিকে বন্দি করে রাখা। আমাদের উচিত ওকে ছেড়ে দেয়া। সবাই তুমি ওকে ছেড়ে দাও। কিন্তু কেউ তার কথা শোনে না। কিন্তু মিস্টার ফার্নিসের অ্যাসিস্ট্যান্ট তখন তার সাথে বিশ্বাসঘাতকতা করে। মিস্টার ফার্নিসকে অজ্ঞান করে সে তখন বাকি সবাইকে হুকুম দেয়, যত দ্রুত পারো তোমরা ইয়েতিটিকে বন্দি করো। এরপর তারা ইয়েতিটিকে বিষাক্ত সুস ফুটিয়ে বন্দি করে ফেলে। ই তখন মিস্টার ফার্নিসের অ্যাসিস্ট্যান্টকে বাধা দিতে গেলে সে তাকে সেতু থেকে নিচে ফেলে দেয়, আর বাকি সবাইকে তারা গাড়িতে করে নিয়ে যায়। সেখানে পড়ে থাকে শুধু তাদের সেই ভায়োলিনটি। কিছুক্ষণ পরে সেখান থেকে একটি ফুল উড়ে যাওয়ার সময় দেখা যায়, ই আসলে তখন বেস থেকে একদম নিচে পড়ে যায়নি, বরং সে একটি দড়ি ধরে ঝুলেছিল। এরপরে সে কোনো মতন কষ্ট করে সেই সেতুর উপরে উঠে আসে। ফেলে রাখা ভায়োলিনটি নিয়ে সে তখন বাজাতে শুরু করে। কিছুক্ষণ পরে ভায়োলিনের সুর অলৌকিক ভাবে ইয়েতিটির কানে পৌঁছে যায়। এটা শুনে ইয়েতিটি তার সুপার পাওয়ার দিয়ে সেই গাড়ি থেকে বের হয়ে আসে। মিস্টার ফানিস তখন জেগে ওঠে, আর তার অ্যাসিস্ট্যান্ট যখন ইয়েতিটিকে মারতে আসে, ঠিক তখন সে তাকে একদম পাহাড়ের নিচে ফেলে দেয়। মিস্টার ফানিস তখনই কে বলে, তুমি অনেক ভালো একটা কাজ করেছো। ইয়েতি যে এখনো বেঁচে আছে এটা পৃথিবীর মানুষকে জানানো উচিত নয়। তখন জিন বলে, আমরা ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসব। মিস্টার ফানিস বলে, সেখানে যাওয়া তো আসলে অসম্ভব। তখন জিন বলে, ইয়ের কাছে আসলে সবই সম্ভব। একবার যখন ও কোনো কিছু করার জন্য মনস্থির করে, সেটা সে করেই রাখে। একটু পরে তারা মেঘের বুক চিরে উড়ে উড়ে এভারেস্টের চূড়ায় যাত্রা শুরু করে। আসলে ইয়েতিটি তার পাওয়ার দিয়ে তাদেরকে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কাউকে দেখতে পায় না। তখন ইয়েতিটি এক ধরনের সাউন্ড করে। তার কিছুক্ষণ পরে দেখা যায় আরো অনেক অনেক ইয়েতি সেখানে হাজির হয়েছে। মূলত তারা এই সাউন্ড শুনেই সেখানে এসেছে। এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। ই তখন ইয়েতিটিকে হাত দিয়ে বোঝায় যে, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিতে পেরেছি। এটা শুনে ইয়েতিটি ইয়ের হাতের ভেতর তার ফ্যামিলির একটা ছবি ধরিয়ে দেয়। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা বাড়িতে ফিরে আসে। ই তার মাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাদেরকে না বলে আর কোথাও যাব না। সে আসলে বুঝতে পারে ফ্যামিলির গুরুত্ব কতটা। ঠিক তেমনি আমাদের জীবনেও আমাদের ফ্যামিলির চেয়ে আপন কেউই কখনোই হবে না। তাই আমাদের এমন কিছু করা উচিত নয় যার জন্য আমাদের বাবা মায়ের কষ্ট হয়। যাই হোক, কিছুক্ষণ পরে ইয়ের ছোট ভাই একটি বক্স নিয়ে আসে। সেটা খুলে তারা দেখে যে মিস্টার ফার্নিস তাদের পরবর্তী জার্নির জন্য অনেক কিছু পাঠিয়েছে। হয়তো ভবিষ্যতে তারা অন্য কোথাও আবার যাত্রা শুরু করবে। কি অবস্থা সবার? গল্পটি কেমন লাগলো? আসলে অনেক সুন্দর ছিল, তাই না? তাহলে এখনই জলদি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।